চিতল মাছ মানে বাংলাদেশে দেখায় এই যে আরো আর মাছ আছে আর মাছ আছে ঠিক আছে বড় বড় পুরল আছে আপনার বড় সাইজ আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনি আশা করি আপনি সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন আর আপনার সুস্থতা কামনা করি আজকের আমার এই ভিডিও ভিডিওতে আমি আছি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রকি আপনাদের সঙ্গে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মাছ দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাছের দোকান দোকানটির নাম হচ্ছে আলমদিনা দোকানটার নাম আলমদিনা এটা এখানে অনেক রকমের মাছ আছে তো আপনাদেরকে যদি একটু দেখাই আমি বুঝতে পাচ্ছেন এক বাংলাদেশি ভাই মূলত এই দোকানটা ওনারই উনি এই দোকানের মালিক তো আসলে আমাদের খুবই গর্বের বিষয় যে আমাদের প্রবাসে বাঙালিরা শুধু কষ্টের কাজই করে না উনির মতো ব্যবসায়ীও সৌদি আরবে থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম আমিনুল ইসলাম নাহিদ ঠিক আছে আমি এখানের মুদির তো ভাই দোকানটা কোন জায়গায় আমার দোকানটা হচ্ছে আপনার ইশারা ডিরেক্টর বাতার পাশে আর কি বাতা মার্কেটের পাশে বাতার পূর্ব সাইডে আর কি ইশারা ডিরেক্টর জি জি ভাই ইশারা তো ভাই আপনার এখানে কি কি মাছ আছে ভাই আমার এখানে রুই কাতল শোল ইলিশ বিভিন্ন পদের আমরা বাঙালির আর কি যেসব পদে যে কোনো মাছকে সব পদের মাছ আছে আর কি জি জি ভাই সব ভাই জি ভাই অবশ্যই ভাই দেখেন এই জাস্ট আপনার বিভিন্ন পদের যত কাটা আর কি ক্লিন করা আমার বাঙালিরা তো মনে বুঝেন এখানে সবাই কাজ টাজ করি একটু মাছ এগুলো সব হচ্ছে আপনার ব্লক মাছ আর কি এগুলো আর কি ক্লিন করা থাকে তো আপনার হচ্ছে যখন আপনি রান্না করবেন তখন হয়তো আপনার আর এত কষ্ট করতে হয় না ক্লিন করা থাকে আপনার সহজে এটা খাইতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে যদি দেখাই এখানে এই ধরনের মাছ আছে দেখেন এগুলো সব ক্লিন করা আর কি এগুলো পরিষ্কার করা পরিষ্কার করা থাকে আপনাদেরকে নিয়ে যায় আর ইচ্ছা করে আর পরিষ্কার করতে হবে না এগুলো সম্পূর্ণ কমপ্লিট থাকে জি তো ভাই আমি এখানে দেখতে পাচ্ছি শিং মাছ জি এখানে দেখা দেখেন বাংলাদেশি এডিশন মাছ তো ভাই এই মাছটা আসলে প্যাকেট কত করে এটা আপনার 20 টাকা প্যাকেট 20 টাকা 20 রিয়াল প্যাকেট 20 রিয়াল প্যাকেট তো ওজন কতটুকু আছে মাছটা এটার আপনার ওজন আছে 400 গ্রাম ওজন আছে এটা 400 গ্রাম ওজন মাছের ওজন আছে 400 গ্রাম হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই পরিষ্কার মাছ 400 গ্রাম ওজন মাছের দাম 20 রিয়াল আসলে খুবই কম সেই হিসাবে মাছের দামটা তো পরবর্তী যদি আপনাদেরকে আমি অন্য একটি ফ্রিজে দেখাই অন্য ফ্রিজে কি ধরনের অন্য ফ্রিজ আছে আপনার রুই মাছ এখানে আছে আপনার রুই মাছ এটা আমাদের বাংলাদেশি রুই এটা হচ্ছে রুই মাছ ঠিক আছে আমাদের বাঙালিরা আর কি এই মাছটা খুব বেশি খাই আর এটার দামটাও খুবই কম এটা শুধুমাত্র 12 রিয়াল কিলো 12 রিয়াল কিলো মাত্র 12 রিয়াল কিলো তো এটা তো অবিশ্বাস্য ব্যাপার এটা আমাদের বাংলাদেশি মাছের থেকে দাম কম 12 রিয়াল কিলো 12 রিয়াল কিলো এটা মাছটা খেতে অনেক সুস্বাদু মাছটা আসলে রুই মাছ তাই বড় বড় সাইজের মাছ 12 রিয়াল বড় বড় সাইজের মাছ আপনি 2 কিলো 3 কিলো 1 কিলো দুই তিন কিলো শুধুমাত্র 12 রিয়াল কিলো তাতে আমাদের বাংলাদেশি টাকা যদি হিসাব করা যায় বাংলাদেশি টাকার চেয়ে অনেক কমই পড়ে হ্যাঁ জি তো পরবর্তী যদি আপনাদেরকে আরেকটা যদি দেখাই তো ভিউয়ার্স এখানে যদি আপনাদেরকে দেখাই আমি এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এটা গলদা চিংড়ি আর কি বলে জি পরস ভাই এই চিংড়িটা এটা 13 রিয়াল প্যাকেট এটা 13 রিয়াল প্যাকেট তো 13 বড় চিংড়ি আর এটা হলো থাইল্যান্ডি চিংড়ি এটা থাইল্যান্ডি চিংড়ি থাইল্যান্ডি চিংড়ি তো 13 রিয়াল প্যাকেট এটা এটাতে এক প্যাকেটে কতটুকু আছে এক প্যাকেট আছে আপনার এটার 250 গ্রাম আছে 250 গ্রাম 250 গ্রাম আছে 13 রিয়াল প্যাকেট 250 গ্রাম থাকে এক প্যাকেটে জি তো আর কি কি মাছ আছে ভাই আপনার এখানে যদি একটু এই যে ভাই আরো বড় বড় অন্যান্য অনেক রকম মাছ আছে এই যে আছে আপনার চিতল মাছ এটা কি চিতল মাছ চিতল মাছ এই যে একটা চিতল মাছ বিশাল বড় সাইজ তো ভাই এই মাছের ওজন কতটুকু হতে পারে এটা হইব আপনার এই 2 কিলো 2.5 কিলো দুই আড়াই কিলো আড়াই কিলো দুই কিলো আড়াই কিলো দুই কিলো আড়াই 8 কিলো হইব বিষয় সম্ভবত আড়াই কিলো হইব তো মাছটা এগুলো কত করে কেজি ভাই এটা হলো আপনার ভাই 22 রিয়াল কিলো 22 রিয়াল 22 রিয়াল কিলো 22 রিয়াল কিলো আপনারা দেখতে পাচ্ছেন চিতল মাছ তারপরে এই যে আছে আইর মাছ আছে আপনার আর মাছ আছে দেখেন আর মাছও আছে এই যে এখানে এসে এই ভাইয়ের দোকানে আর মাছও আছে যেটা সচরাচর সব দোকানে পাওয়া যায় না আর কি তো আমি আমার হাতে করে পেয়ে গেলাম এই ভাইয়ের দোকানে মাছটা আছে আপনাদেরকে না দেখাতে পারছি না আমি তো এই মাছটা ভাই এটা কত করে কিলো নাকি এটা হচ্ছে ভাই 28 রিয়াল কিলো 28 রিয়াল কিলো দেখুন দেখুন ভিউয়ার্স এগুলো হলো আপনার সব বাংলাদেশি আই আসলে অবিশ্বাস্য ব্যাপার আমি এখানে এসে আর মাছ পেয়ে গেলাম আর মাছ সহজে আর কি পাওয়া যায় না কোনো দোকানে তো ভাইয়ের এখানে আসলে সব ধরনের মাছই আছে এই যে আপনার অন্যান্য পদের সাগরী মাছ আছে বড় রুই আছে এই দেখেন বড় রুই এই যে আছে আপনার কোরল মাছ হ্যাঁ কোরল মাছ আছে তারপর এই যে আরো আর মাছ আছে আর মাছ আরো ঠিক আছে বড় বড় পুরল আছে আপনার বড় সাইজের রুই আছে আরো এটা
এটা কি মাছ ভাই? এটা হলো ভাই কাতল মাছ। এই দেখেন কাতল মাছ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কাতল মাছ। এটা আমার এক বড় বের আসে না বড় সাইজের কাতল। দেখেন এই কাতল, এগুলো কত করে কেজি ভাই? এটা মাত্র 15 রিয়াল কিলো। মাত্র 15 রিয়াল কিলো কেজি। দেখেন আপনারা মাত্র 15 রিয়াল কেজি কাতল মাছ। তা বাংলা টাকার টাকা আসে ভাই 320 রিয়াল 20 টাকা 30 টাকা কেজি। এটা মাত্র 320 টাকা 30 টাকা কেজি। এত বড় একটা কাতল। জি ভাই দেখেন আপনারা 4 কিলো 5 কিলো হবে। 5 কিলো হবে। ওজন আছে আপনার মাত্র 15 রিয়াল কিলো। আছে রূপচাঁদা মাছ, সাগরী রূপচাঁদা। সাগরের রূপচাঁদা, সাগরী রূপচাঁদা মাছ। এটা খাইতে অনেক স্বাদ হয় আর কি এই মাছটা। এটা ওজন কতটুকু? এটা ওজন আপনার 1 কিলো 200 গ্রাম 300 গ্রাম এরকম হবে। 200 গ্রাম 300 গ্রাম। এটা 18 রিয়াল কিলো। 18 রিয়াল কিলো। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইম মাছ আছে। জি, যেটাকে আমরা বলি লাই বাইম আর কি। হ্যাঁ, এই দেখেন বাইম মাছ। বাইম মাছের প্যাকেট কত করে ভাই? এটা প্যাকেট না, এটা হচ্ছে কিলো আপনার 25 রিয়াল কিলো। এটা 25 রিয়াল কিলো কিলো। তো দেখতে পাচ্ছেন এত বড় বড় বাইম মাছ 25 রিয়াল কিলো। আসলে খুবই অবিশ্বাস্য ব্যাপার, সৌদি আরবের মাছের দামটা খুবই কম। এই মাছটা দেখেন তো ভাই, মাছটার ওজন আছে 1 কেজি 475 গ্রাম। এটা 12 রিয়াল কিলো। সেই হিসাবে আপনার দাম আসে 17 রিয়াল দাম আসে মাছটা। তো দেখুন মাছটা কীভাবে আমি মাছটা কাটে আপনাদেরকে যদি দেখাই। তো আমি ভাইয়ের এখানে আসছি মাছ নিতে, আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রসেসটা কাটার। দেখেন, দেখতে পাচ্ছেন এই মাছটা এভাবে কাটে আর কি। তো অবশ্যই আপনাদের মাছের দরকার হলে এখানে আসবেন, ভাই আপনাদেরকে মাছ ক্লিন পর্যন্ত করে দেয়। আপনারা চাইলে এখান থেকে ক্লিন করে নিতে পারবেন। আপনারা আমার এখানে মাছটা আসলে খুবই স্বল্প মূল্যে সে বিক্রি করে, অন্যান্য দোকানের তুলনায় সে খুবই স্বল্প মূল্যে এখানে বিক্রি করে মাছটা। তো আপনারা দেখেন মাছটা কীভাবে কাটে। আসলে আমাদের এটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশি এক ভাই এখানে ব্যবসা করে সৌদি আরবে মাছের। আপনারা দেশে যারা আছেন অনেকেই ভাবেন যে হয়তো বাঙালিরা দেশিরা ওইখানে যায় কিসের না কিসের কাজকাম করে। দেখেন ভালো ভালো অনেক দোকানপাটও আছে আমাদের বাংলাদেশি ভাইয়ের। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম আজকে পুরোপুরি এই মাছের প্রসেসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।